পুরী জেলা ব্রহ্মগিরি বিধানসভা নির্বাচন মন্ডলী অন্তর্গত পুরী সদর ব্লকের 11টি পঞ্চায়েতের বিজেপি সাংসদ প্রার্থী ও ব্রহ্মগিরি বিজেডি প্রার্থী ভোট দেওয়া পাই ভাইরাল হইতিবা খবর উপরে তীব্র প্রতিক্রিয়া রাখিছন্তি পুরী জেলা বিজেডি সভাপতি দিবাকর পাত্র। বিজেপি দলের এহা হীন রাজনীতি বলি সে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সূচনা প্রদান করছন্তি। ব্রহ্মগিরি নির্বাচন মন্ডলীর 2-3 জন বিজেপি কার্যকর্তা গত কিছু দিন হব সোশ্যাল মিডিয়ায় এভাবে মিথ্যা ও ভিত্তিহীন খবর ভাইরাল করছন্তি। সে বিজেডি দলের জন শৃঙ্খলিত কর্মী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কঙ্ক নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সে দল পাই নিষ্ঠার সহ কার্য করছন্তি। পুরী লোকসভা ও পুরী জেলায় থিবা 6টি বিধানসভা নির্বাচন মন্ডলীরে বিজেডি বাজিমাত করিব বলি সে প্রতিক্রিয়ায় কইছন্তি। এথিসহ সে পুরী সদর বিধানসভা নির্বাচন মন্ডলী কংগ্রেস প্রার্থী উমাবল্লভ রথঙ্ক উপরে হইতিবা আক্রমণ ঘটনাকু নিন্দা করছন্তি। ভারতীয় জনতা পার্টির কিছু লোক গোটে ফেক সোশ্যাল মিডিয়ারে ছাড়িছন্তি যে পুরী জেলা সভাপতি মো বিরুদ্ধে যে গোটে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল, রুদ্ধদ্বার বৈঠকের জেলা সভাপতি মিটিং করে কিন যে উমাকান্ত সামন্তরায় ভোট দেব এবং সম্বিত পাত্র ভোট দেব। ব্রহ্মগিরি কনস্টিটুয়েন্সি 11 পঞ্চায়েতের একথা আলোচনা হয়েছি। এই যে ফেক নিউজটা বাহারি এটা সম্পূর্ণ ভিত্তিহীন, দুর্ভাগ্যজনক। মু অনুরোধ করুছি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা মানুষ সেমানে মিছ গুজব মিছ প্রচার নিবৃত্ত নিয়ন্তু। আম বিজু জনতা দল মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আম জাতীয় সভাপতি তাকে হচ্ছেন আম পরিবার বিজু জনতা দল গোটে শৃঙ্খলিত দল কৌশি উপরে যা নির্দেশ আছে দল পর্যন্ত সমস্ত শৃঙ্খলা কার্যক্রম এবং এভাবে ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় ছাড়ি লোককে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা এটা হচ্ছে দুর্ভাগ্যজনক, এতে নির্ভর করবে।